বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বই হতে আজকের একটি বিষয় রাখার চেষ্টা করছি। তো আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা আজকে যে পার্টটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা চূড়ান্ত যে আমাদের মূল্যায়ন হতে চলেছে সামনে। যেহেতু আমরা জানি যে আমাদের নভেম্বরের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে শেষ করার কথা বলা হয়েছে সরকার কর্তৃক, তো সেহেতু আমরা আজকে যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো খামার বাড়ির পশু পাখি। এই খামার বাড়ির পশু পাখি আমাদের 52 পৃষ্ঠা থেকে শুরু হতে যাচ্ছে। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব এই 52 পৃষ্ঠা থেকে আমরা আমাদের ছোটো সময়দের কী কী শেখাতে পারি, এবং আমাদের আজকে যে পার্ট খামার বাড়ির পশু পাখি এই পার্টটি সম্পর্কে আমরা সম্পূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে রাখছি। অবশ্যই আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকব এবং কী কী এই পার্টটি থেকে আমরা আমাদের ছোটো সময়দের জন্য পেয়ে যাব তার সম্পূর্ণ আলোচনা তো থাকছেই। আশা করছি প্রথমত শেষ পর্যন্তই থাকব আর দেখে দেওয়ার চেষ্টা করব যে সর্বশেষ এখানে আমরা কয়েকটি পার্ট নিয়ে যে এর আগে যে আমরা দেখেছিলাম একটি ভিডিওতে যে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় শ্রেণীর কী কী পার্ট থাকছে বা কী কী আলোচনা থাকছে, তো সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আপনাদেরকে এই খামার বাড়ির পশু পাখি প্রথম যে পার্টটি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সেখান থেকে আমরা আপনাদেরকে অনুশীলনমূলক কাজগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। এবং এই খামার বাড়ির পশু পাখির যে পার্টটি রয়েছে এই পার্টটি আমাদের ছোটো সময় অবশ্যই যেন সুন্দরভাবে তারা এই পার্টটি সম্পূর্ণ করে এটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো এই জন্যে এখান থেকে আমাদের ছোটো সময় কী কী পেয়ে যাবে খামার বাড়ির পশু পাখির এই পার্টটি থেকে, সেটি হলো পশু পাখির খামার করা খুবই লাভজনক, এই জন্য সময়মণি গ্রামে নানা পেশার লোকজন তাদের সুবিধা মতো খামার করেছেন। গনিমিয়া গরুর খামার করেন, তিনি পায়রা পোষেন। পরাণবাবু করেছেন ছাগলের খামার। পরাণবাবুর ছেলে পিঙ্কু বিড়াল পোষে। ওই গ্রামেই আছে মতিবিবির মুরগির খামার। মোরগ মুরগি ও ডিম বেচে তিনি অনেক টাকা পান। মতিবিবির পোষা কুকুরটা মুরগিগুলোকে শিয়ালের হাত থেকে রক্ষা করে। একটা বড় পুকুরে শীতল বড়ুয়ার হাঁসের খামার করেছেন বা শীতল বড়ুয়ার হাঁসের খামার রয়েছে। সবাই তাদের খামারের পশু পাখির যত্ন নেন ও আনন্দ অনুভব করেন। এখন আমরা এই পার্টটি থেকে যে কাজগুলো করবো সেটি হলো যে আমরা আমাদের ছোটো সব সম্মানীদের বানান সতর্কতা হিসেবে আমরা যে বিষয়গুলো রাখবো সেগুলো আমরা এখানে দেখি, যেমন পাবো যে হাম্বা হাম্বা, এখানে আমরা পেয়ে যাব হাম্বা হাম্বা শব্দ পেয়ে যাচ্ছি। এবং আমাদের আরও কিছু বিষয় রয়েছে যেমন ইচ্ছে, যেমন এখানে উড়াউড়ি, যেমন শ্রেণী, এরপরে দ্বিতীয়, এই বিষয়গুলো এর পাশাপাশি আমরা যে কাজগুলো সেগুলো হলো ব্যয় ব্যয়, এই বানানগুলো আমরা খেয়াল করবো আমাদের ছোটো শ্রমিকদের জন্যে। এবং আমরা আরও যে এই পার্টি থেকে যে বানান সতর্কতার যে বিষয়গুলো পেয়ে যাব, যেমন আমরা এখানে পেয়ে যাবো লাল ঝুঁটি, কুকরুকু এখানে একটি শব্দ রয়েছে, এই শব্দগুলো, এবং আরও যে রয়েছে যে হুক্কা হুয়া শব্দগুলো। তো এর পাশাপাশি আমাদের আরও কিছু প্যাক প্যাক এখানে শব্দ রয়েছে, বেঁধে বানান রয়েছে, শামুক বানান রয়েছে। এই বানানগুলো আমরা অবশ্যই আমাদের ছোটো সময়ীদের জন্য সুন্দরভাবে দেখে রাখার চেষ্টা করবো এবং শিখে রাখার চেষ্টা করবো। এর পাশাপাশি আমরা এখন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো অনুশীলনমূলক কাজ হিসেবে আমরা এক থেকে আমরা আজকে সর্বমোট এখানে 7টি বিষয় দেখতে পাবো বই থেকে। আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো আপনাদের ছোটো সময়ীরা এখান থেকে আরও কী কী শিখতে পারবে তার পুরো বিষয়। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। এখানে খামার, পশুপালন বা ফসল ফলানোর জায়গা, খৈল, তিল বা সরিষা থেকে তেল বের করার পর যা অবশিষ্ট থাকে, ভুসি, ছোলা বা গমের কুড়ো বা খোসা, গোয়াল, গরু রাখার ঘর, দানা, ছোলা, মটর বা গম, যে কোনো একটি দিলে হবে। যেখানে যেখানে আমাদের কমা বা অপশনগুলো থাকছে বইয়ে, যে কমা বা দিয়ে সেগুলো একটি করে শব্দ লিখলে হবে। দুই, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, খৈল, দানা, ভুসি, গোয়ালে, খামারে। ক, কবুতরের খাওয়ার জন্য ড্যাশ এখানে ছিটিয়ে দাও। খ, ড্যাশ অনেক পশু পাখি আছে, গ, ড্যাশ আর ড্যাশ পশু পাখির জন্য ভালো খাবার। এরপর রয়েছে রাতে গরুগুলো ড্যাশ থাকে। তো এইভাবে আমাদের ছোটো সময় এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখে রাখার চেষ্টা করবো যাতে করে তাদের এগুলো এখন থেকে হয়ে যায়।
এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়া, যাতে করে আপনাদের ছোটো সুন্দর এই বিষয়গুলো এখন থেকে হয়ে যায়। এবং আমরা খুব সুন্দরভাবে আপনাদের জন্য এই পার্টি থেকে আমরা যে আজকে যে পার্টি নিয়েছি সেটি হলো খামারবাড়ির পশু পাখি। এই পার্টি থেকে আমরা আপনাদেরকে একটি 100 নম্বরের প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখবো, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পথে আপনার জন্য আপনার জন্য আমাদের সঙ্গে থাকবেন, যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকল জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কবুতরের খাবার জন্য ড্যাশ সিটি দাও, এখানে আমাদের যেটি থাকছে সেটি হলো দানা। ড্যাশ অনেক পশু পাখি আছে খামারে, ড্যাশ আর ড্যাশ পশু পাখির জন্য ভালো খাবার, খৈল আর ভুসি। রাতে ড্যাশ, রাতে গরুগুলোর ড্যাশ থাকে, গোয়ালে থাকে। এখানে 3 নম্বর রয়েছে হাম্বা, দ্বিতীয় শ্রেণী যুক্ত বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, ময় বয়যুক্ত, দয় বয়যুক্ত, তালবশ্য রফলা, এগুলো আমরা ভেঙে আমাদের যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা 4 নম্বরে যেটি দেখতে পাবো সেটি হলো মুখে মুখে উত্তর বলিও লিখি। গ্রামের পাশের নদীটির নাম কি? গ্রামের পাশের নদীটির নাম তিতাস নদী। আমরা সম্পূর্ণ উত্তরটি বলার চেষ্টা করবো এবং আমাদের ছোট সময়দের লিখে নেওয়ারও চেষ্টা করবো, যাতে করে তারা কখনো শর্ট বা শুধু যে উত্তর তিতাস নদী এমন নয়, পুরো প্রশ্ন উত্তরটি তারা লিখতে পারে, এটি জন্য আমরা সহযোগিতা করবো। রীতা কবুতরকে কী খেতে দেয়? রীতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। ছাগল ছানারা কী করে? ছাগল ছানারা লাফালাফি করে। লাল ঝুঁটি মোরগ দেখতে কেমন? লাল ঝুঁটি মোরগ দেখতে সুন্দর। উঁ মতি বিবি কী বেচে টাকা পান? মতি বিবি মুরগি ডিম বেচে টাকা পান, কিন্তু বেচে বানানো আমরা চন্দ্রবিন্দু দেবো না, নতুবা জীবন বেঁচে থাকার জন্য যে বিষয়টি সেটি হয়ে যাবে, আমরা শুধু বয়কার দেব। এরপরে যেটি রয়েছে চ, খামারের মোরগ ও মুরগি কে পাহারা দেয়? খামারের মোরগ ও মুরগি পাহারা দেয় পোষা কুকুর। আচ্ছা, ছ, পুকুরে হাঁসগুলো কী করে? পুকুরে হাঁসগুলো দল বেঁধে নামে, সাঁতার কাটে এবং শামুক খায়, এই বিষয়টি আমরা দেখতে পেলাম। এখন আমরা চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের বামে এবং ডানে, বামে আমাদের ছবি রয়েছে এবং ডানে আমাদের শব্দ রয়েছে বা বাক্য রয়েছে, এই বিষয়গুলো আমরা টেনে নেব এবং আমরা মিলিয়ে নেব যে আমাদের কোন পশু কোন শব্দ করে, যেমন গরু, হাম্বা হাম্বা, ছাগল, ব্যা ব্যা, মোরগ, কুকরু কু, কুকরু কু, আচ্ছা, কুকুর, ঘেউ ঘেউ, শেয়াল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এরপরে আমাদের এখানে 6 নম্বরে যেটি রয়েছে যে নিচের শব্দগুলোকে একের বেশি করে বানাই, কুকুর কুকুরগুলো, ছাগল ছাগলগুলো, হাঁস হাঁসগুলো, মুরগি মুরগিগুলো এবং শেষে রয়েছে শিয়াল শিয়ালগুলো। তাহলে আমরা এখানে দেখে নেব আমাদের ছোটো সময়ের জন্য 7 নম্বর যেটি রয়েছে আমার প্রিয় প্রাণী সম্পর্কে 3টি বাক্য, তা আমরা এটির উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখানে 3টি নয়, আমরা 5, 6, 7টি এইভাবে আমরা বাক্য দেওয়ার চেষ্টা করবো, তো আমরা সেই বিষয়টি দেখে নেব। তো এখানে মোটামুটি আমরা যে কাজটি করবো, আমাদের ছোটো সময়ের এখানে তাদের প্রিয় একটি প্রাণীর নাম নিয়ে তারা এই অনুচ্ছেদ থেকে যে বা আমরা যে পড়াটি পেলাম বা পাঠটি পেলাম সেখান থেকে যে কোনো একটি প্রাণীকে তারা পছন্দ করে এখানে ইচ্ছে মতো 3টি বাক্য লিখতে পারবে। এখন আমরা যেটি এই পার্টি থেকে জেনে নেব যে আমাদের আরও কী কী অতিরিক্ত থাকতে পারে, আমরা আমাদের ছোটো সময় এখান থেকে কী শেখাতে পারি। তো আমাদের এই পার্টি থেকে আমরা যেটি চেষ্টা করবো যে সেটি হলো আমাদের সঠিক উত্তর এখান থেকে জানাতে পারি, এরপরে অতিরিক্ত হিসেবে আমরা বিপরীত শব্দ জানাতে পারি এবং আমাদের শূন্যস্থান আরও জানাতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে 7টি বিষয় পেয়ে যাব। এরপরে আমরা অনুশীলনমূলক এখানে 7টি বিষয় পেয়ে যাচ্ছি, এর সাথে আমরা আরও 3টি বিষয় অ্যাড করে, যেমন সঠিক উত্তর রয়েছে, বিপরীত শব্দ রয়েছে এবং আরও কিছু শূন্যস্থান দিয়ে বা আরও আমাদের এখানে কিছু বিষয় রয়েছে যেমন অনুচ্ছেদ, বা আমরা এখানে সর্বমোট যদি 8টি বা 9টি বা 10টি বিষয় পেয়ে যাই, এর সাথে আমরা প্রশ্নটিকে 100 নম্বরের প্রশ্নটিকে তৈরি করার ক্ষেত্রে আমরা 1টি বিষয় শুধু এখানে অ্যাড করবো, সেটি হলো আমাদের কবিতা, যে কোনো একটিকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কবিতাকে অ্যাড করে নিয়ে আমরা 100 নম্বরের একটি প্রশ্নপত্র আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, যারা আমাদের আজকের ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরাই আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি সেরা সেবাটি, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। হয়তোবা এই ধরনের অনেক চ্যানেল রয়েছে, আমরা চেষ্টা করছি আপনাদেরকে পরীক্ষাগুলো, দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাগুলোর প্রশ্ন এবং সেই সাথে অনুশীলনমূলক কাজগুলো দেখে দেওয়ার সাথে সাথে আমরা শুরু করেছি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সব কিছু বিষয়। আশা করছি আজকের বিষয়টি আপনাদের ভালো লাগবে, যদি আজকের বিষয়টি ভালো লেগে থাকে এবং যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সন্তানদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।